কোরআন শরীফ পুরানো ঈদের দিনে মসজিদের সামনে এটা তীব্র নিন্দা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যেই সুইডেনের আমাদের দেশে তার যে সিডিএ, তাকে আমরা আমাদের মন্ত্রণায় ডেকে এনেছিলাম এবং আমরা এই ব্যাপারে বাংলাদেশের জনগণের যে এই ধরনের কোরআন শরীফ পুরানো ঈদের দিনে মসজিদের সামনে এটা তীব্র নিন্দা করি এবং সেই সাথে আমরা তাদের দাবি করি যে তারা যেন এই দুষ্ট লোকের শাস্তি দেয়। আপনি জেনে খুশি হবেন যে সুইডেন সরকার, আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সুইডেন সরকার এই জন্যে তারা অ্যাপোলজি চেয়েছে এবং সেই সাথে এই যে ব্যক্তি এই কাজটা করেছে তাকে তারা অ্যারেস্ট করেছে। এই লোকটাকে বলেছিল যে সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে, কিন্তু সেইখানে যে কোরআন শরীফ জ্বালাবে সেই সেই কথাটা তারা বলেনি, সেই জন্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে হেইট ভেনম অফ হেইট্রেড প্রচারের জন্যে, যা তাদের দেশের আইনে মানে এটা প্রচার করতে পারে না, ভেনম অফ হেইট্রেড। তো আপনি জেনে খুশি হবেন যে এবারে আমাদের মতো আরও অনেকগুলো মুসলিম রাষ্ট্র একইভাবে আপনার এর কী করে প্রটেস্ট করে এবং আমরা মোটামুটি আনন্দিত যে তারা অ্যাকশন নিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাননীয় স্পিকার, ধন্যবাদ।